হ্যালো আমি সুতপা ওয়েলকাম টু মাই চ্যানেল সুতপা স্টুডিও আজ আমি বানিয়েছি ভেজ বিরিয়ানি একবার ট্রাই করে দেখবেন কোনো অংশে চিকেন বিরিয়ানি থেকে কম লাগে না যাই হোক শুরু করা যাক প্রথমে কড়াইয়ে সাদা তেল নিয়েছি তিন চামচ এর মধ্যে দিয়েছি ফুলকপি গাজর ফুলকপিটা প্রথমে দেড় মিনিট ফ্রাই করে নিয়েছি তারপর আমি গাজর অ্যাড করেছি তারপর ক্যাপসিকাম আপনার কাছে অ্যাভেলেবেল যে সবজি থাকবে সেটাই দেবেন আমি দিয়েছি পেঁয়াজ কলি দিয়েছি মটরশুঁটি সবটা খুব ভালো মতো মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে দিয়েছি লবণ আমি কভার না করেই ফ্রাই করেছি যাতে এটা মেল্ট হয়ে না যায় বা জলটা না বের হয় এরপর দিয়েছি হলুদ এটাকে আবারও খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেম রেখে আমি ফ্রাইটা করছি যাতে বয়েলও হয় আবার পুড়েও না যায় এরপর এর মধ্যে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আবারও এটা খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এরপর অ্যাড করলাম আদা রসুন বাটা এটা আমি কিউব বানিয়ে রাখি এরপর অ্যাড করলাম এক চামচ বিরিয়ানি মশলা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও এটা খুব ভালো মতো ফ্রাই করে নিলাম আপনাদের কাছে টক দই অ্যাভেলেবেল থাকলে অবশ্যই টক দই অ্যাড করবেন আমি পাশে রাইস বানিয়ে রেখেছি আর আলু বয়েল করে ফ্রাই করে রেখেছি এরপর আমি লেয়ারিং করব সবজিগুলো এর মধ্যে একটা লেয়ারে দিলাম এরপর আবার একটা ভাতের লেয়ার দিলাম আর সরি আমি আলুর যে লেয়ারিং ছিল সেটা আমি মিস করে গেছি স্কিপ হয়ে গেছে কোনো কারণবশত এরপর দিলাম এক চামচ বিরিয়ানি মশলা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ফুড কালার অ্যাড করলাম কেওড়া ওয়াটার এক চামচ রোজ ওয়াটার এরপর দিলাম কসুরি মেথি ফ্রেশ ধনেপাতা থাকলে সেটা আরও ভালো হবে এরপর দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিলাম হাফ চামচ ঘি এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ঘিটা কম বেশি করবেন বেশি ঘি দিয়ে দিলেই অবভিয়াসলি টেস্ট বেশি হবে এরপর দমে রাখলাম কুড়ি মিনিট ব্যাস একদম রেডি গরম গরম ভেজ বিরিয়ানি এটা স্যালাড বা রায়তার সাথে যেটাই সাথে সার্ভ করুন না কেন টেস্ট অসাধারণ লাগবে যদি কেউ চিকেন না খান এটা অবশ্যই বানিয়ে দেখুন আজকের মতো এখানেই ধন্যবাদ